তোমার আজকের যে স্বপ্ন পূরণ এর মধ্যে প্রথম স্বপ্নটা পূরণ হইছে, একটা নতুন জামা পাইছো, এখন তুমি কি করতে চাও? বার্থডে। বার্থডে কেক কাটবা? খাওয়া দাওয়া মেম, এখন আমরা কোথায় যাচ্ছি? মার্কেটে। মার্কেটে কি জন্য যাচ্ছি? জামা কিনতে। চলো আমরা তাহলে মার্কেটে যাই। দর্শক আপনারা দেখছেন এই যে, যাওয়ার পরে কি হবে, এরপরে কি কি আছে? হ্যাঁ, আমার মনের ইচ্ছা পূরণ করব। মনের ইচ্ছা পূরণ হবে? আবার আরেকটা জিনিস হবে না, যে তুমি আজকে কি কি মনের ইচ্ছা আছে একটু বলো তো। আমার মনের ইচ্ছা বার্থডে। বার্থডে কেক কাটবো আমরা। আচ্ছা, আজকে আমরা মিমকে নিয়ে কেক কাটবো। আর হলো কি, মিমকে আবার ওই যে এক ঘন্টার ভিতরে মিমে কি কি খাবে এক ঘন্টার সময়? হ্যাঁ, খাওয়া দাওয়া হবে না? কি খাওয়া দাওয়া খাবে মিমে আজকে? আমি অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু, বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু খাওয়াবে। চলো আমরা তাহলে মার্কেটে চলে যাই। চলো, এই যে মিমকে নিয়ে আমরা মার্কেটে চলে যাচ্ছি। মিম মার্কেটে ঢুকছে, দেখি মিম কি কিনে। বড় হবে, সাইজ হবে না? কোনটা পছন্দ হয়? কোনটা এটা পছন্দ হয়? এটা ভেতরে আছে না? পাতা বড়, ভেতরে হবে না এটা? দেখি কি কালার এটা, কত দেখি? হলুদ কালার। পছন্দ হয়েছে? হবে তো সেটি দেখেন তো ভাই, হয়েছে নি? হ্যাঁ, এটা তো সুন্দর লাগে। মিম না নাম? হ্যাঁ, মিমের এটা সুন্দর লাগে। চলে শিওর? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মিমের এটা সুন্দর হয়েছে। কত ভাই, কত দেবো এটা? ভালো করে দেখো, অন্য কোন কালার লইবা না এটাই লইবা? এটাই নিবা? এটাই শিওর? আরেকটা কালার আছে, এটা দেখো। এই যে আরেকটা কালার আছে, এই যে দেখো। কোনটা নেবে বলো, কোনটা ভালো লাগে? এটা লাইট বেশি নাকি সুন্দর দেখা যাচ্ছে? দেন এটা প্যাকেট করে দেন। প্যাকেট না, ও গায়ে দেখ, না গায়ে উঠা দেখ, কেক কাটবো। ওর আজকে জন্মদিন পালন করবে, ওর ইচ্ছা হলো আজকে বার্থডে পালন হবে, কেক কাটা হবে। পছন্দ হয়েছে তো ভাই? এটা কত? তারপরে কেক, ওকে প্রথম আমরা খাবো, খাওয়ার পরবর্তীতে আমরা একটা কেক নিব, সেটা আমরা কাটবো। আচ্ছা আচ্ছা, কতদিন পরে কাটছো আরেকবার বলো তো? এক মাস পরে। আচ্ছা, কেমন লাগছে খাবার? ভালো লাগছে। মানে প্রথম স্বপ্ন ছিল জামা কিনবা, দ্বিতীয় স্বপ্ন হলো মুরগ পোলাও খাবা, এরপরে কি? এরপরে বার্থডে, মানে বার্থডে কেক কাটতে হবে। হ্যাঁ, মানে কখনো কাটা হয়েছে বার্থডে কেক? আচ্ছা ঠিক আছে। কি কি নিলে এখন হাতে? কি আচ্ছা 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 আচ্ছা, এর আগে কখনো কাটা হয়েছে? একবার। আচ্ছা দেখি, এই যে কেকটা নাও হাতে, দেখি আজকে আমরা মিমের বার্থডে পূরণ করব। দেখি এই যে নিচ্ছে মিম, এই যে মিম, কি কেমন লাগছে? খুশি? অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো, একটা সুন্দর করে হাসি হবে না? কি কিনলে, জামা কিনলে, কেক কিনলে, আজকে তো খাওয়া দাওয়া করলে। হ্যাঁ, একটা ফটো।
এটা কত 100 কত টাকা হইতে পারে 100 টাকা কেক আছে হ্যাঁ 100 টাকার কেক না না 20 আচ্ছা আচ্ছা ভালো লাগছে না হ্যাঁ চলো আমরা যাই তোমার বার্থডেটা পালন করি কি এর যাব এই দাঁড়াও তোমাকে এখন মারি নাই মাইরা লই আগে খাওয়ানোর পরে মাইর দিত জানলে শরীর ঠিক থাকে আজকে কি কি খাইলা কি কি কিনলা ইয়া বিরিয়ানি খাইছি আচ্ছা আবার জামা কিনছি আচ্ছা এই কেক কিনছি টুপি কিনছি আচ্ছা এরপরে কি করবা এরপরে বিদায় না তারপর কেক কাটবো তারপর বিদায় বিদায় কোনো প্রকার কেক উপহার কুটিলে দর্শক আচ্ছা 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 তাই ভালো তো হ্যাঁ এখন আরেকটা বিষয় তোমার পায়ে তো জুতা নাই জুতা কই আমার জুতা ছিঁড়ে গেছে জুতা লাগবে জুতা সত্যি তোমাকে ঢুকার সময় এরা ভালো না হ্যাঁ আপু ভালো তারপর একটা টাটা দিয়ে দাও টাটা হ্যাঁ কে খাতে কিভাবে দিবা টাটা আরে ঠিক আছে আচ্ছা চলো চলো কি নেম কেমন লাগছে ভালো ভালো লাগছে এটা বড় বড় তো হ্যাঁ এখানে কি লেখা আছে হ্যাপি বার্থডে মি হ্যাপি বার্থডে মি তাই এটা এটা উল্টো করে বসে দিব বসাও তারপরে তারপর মেস লাগে মেস কই ওই আগে কত কোন রং করতে পারে পরে আর ধর জয় 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 তুমি দাও নতুন আছে সব টাকা এখন মাকে বলে দিয়ে বলে আসছে তো না তাহলে এবার কি আমি দিচ্ছি আচ্ছা এভাবে ধৈরা মোবাইলটা দোষ না ধরো হাকর 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 হ্যাঁ কিরকম ভালো তাহলে আজকে তোমার কি কি পূরণ হলো স্বপ্ন আশা যেমন বলো যেমন এখন তো আজকে এখন তুমি জামাটা পড়তে পারলে না গোসলও করো নাই গোসল করে তারপর পড়বা তাহলে এখন কি বাসায় চলে যাবা আচ্ছা আচ্ছা কিভাবে যাবা বাসায় বাসায় যাবা কিভাবে গাড়িতে করে তাহলে কেকটা তুমি তোমার ভাই বোনের জন্য নিয়ে যাও আর বাসায় যা খেয়েও নাকি ঠিক আছে প্যাকেট করে দিয়ে দেবো কেকটা আচ্ছা আচ্ছা এখন এই যে আজকে কয় টাকা যেন উঠাইছিল আশি কে উঠাইছিলাম 20 টি আপনার না এ 75 টাকা উঠাইছিলাম 20 টাকা আপনার এখন 55 টাকা আছে আমার তো কয় টাকা পাইবা তুমি 20 টাকা পাইবা প্রতিদিন কয় টাকা উঠাও 200 টাকা তো 200 টাকাতে তোমার ঘাটতি আছে কয় টাকা হ্যাঁ ঘাটতি কত টাকা মানে বাকি কয় টাকা লাগবে এনে হ্যাঁ এনে লাগবে আলো 100 100 কয় টাকা লাগবে 120 টাকা 120 টাকা দিলে হয়ে যাব নাকি 40 টাকা লাগবে 120 টাকা 40 দিলে হবে তো আমি যে 20 টাকা নিছি এটা অনে বলা দেব না তাহলে 40 টাকা লাগবে না আচ্ছা তাহলে তোমার আজকে দিনের খরচ যে তুমি উঠাও মানুষের কাছ থেকে চেয়ে 200 টাকা করে পাও 200 টাকা তুমি পেয়ে গেলা সাথে তুমি কেক কাটলা জামা পেলা প্যান্ট ভরে
আমার অনেই 2000 টাকা গেছে 2000 2000 টাকা তোমার গেছে কত বছর আচ্ছা এর আগে সবাই কি বলবা ওই যে এক বছর সবার কাটলো না আচ্ছা বলি কি বল টাকা দিয়ে দাও সবাই টাটা আল্লাহ হাফেজ ঠিক আছে সমস্যা নাই এগুলো খারাপ জিনিস না তো বসো বসো লন অনেক কিছু করেছো টুপি কি অবস্থা প্রথম কি পেয়েছো প্রথম জামা জামা তারপর খাবার তারপর কেক কি খেয়েছো বিরিয়ানি তারপরে তারপর কেক কেক আজকে কি তোমার জন্মদিন ছিল তোমার নাম কি মিম মিম কতদিন পরে তুমি হ্যাপি বার্থডে করলা এরকম বলো তো দেখি মানে আজকে যে 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 স্বপ্ন ছিল তোমার সবগুলো পূরণ হয়েছে তো হ্যাঁ সব পূরণ হয়ে গেছে ভালো লাগছে না সারাদিনে কয়টাকা ইনকাম হয় আজকে তো 200 টাকা ইনকাম হয়েছে হয়ে গেছে এখন কোথায় যাবা বাসায় কে কে আছে একটা ভাই আছে একটা বোন আছে আমি আছি মা আছে এখন কি এটি তোমার বাইকে নিয়ে খাওয়াবা মাকে নিয়ে খাওয়াবা তাই আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাও আল্লাহ হাফেজ।